হ্যাঁ ভাই এখন করে ফেললাম এই যাতে কপি পেস্ট করেন কোনো সমস্যা নেই কপি পেস্ট করা যাবে না ডেসক্রিপশনের ভিতরে ডেসক্রিপশনের ভিতরে কপি পেস্ট করলে কি হবে দেখো ভাই আমার প্রপারলি কমপ্লিট করে ফেলাই ভাই তো ভাই দেখেন কি বল কি দিতে আমার কিছু ভালো লাগবে ভাই শুরু করবে আমরা সবাই দেখবো এটা কি ইমেল মার্কেটিং হবে হ্যাঁ ইমেল মার্কেটিং হবে আর সার্ভিস টাইপ আছেন এখানে স্টেশনের হবে নিচে আসুন দেখেন স্টেশনের কোনটা সাথে অ্যাড করা আছে ভাই কই গেলেন এখানে না উপরে উপরে আসুন উপরে আসুন সার্ভিস টাইপ আছেন স্টেশনের ভাই কতগুলা ট্যাগ পাঁচটা বিষয়ে ট্যাগ নিতে পারবেন না দেখি দেখি তারপর না ক্যান্সেল করব সমস্যা নেই প্রথম ট্যাগ হবে আপনার সব কাটেন সব কাটেন সব কাটেন সব কাটেন কাটেন ওই যে কাটেন কাটেন আপনার প্রথম ট্যাগ হবে ইমেল সিগনেচার ব্যাক ইস্যুস দেন দেখেন আপনারা যে ট্যাটেলগুলো দেবেন ওই ট্যাটেলের প্রথম যে ট্যাটেল থাকবে ওনার আপনার ট্যাটেল কী দেওয়া আছে আই উইল ক্রিয়েট পারফেক্ট এইচটিএমএল ইমেল সিগনেচার আপনি দিবেন এইচটিএমএল সিগনেচার একবার অ্যাড করবেন ক্যাটাগরিতে ছয় ট্যাগে আর একবার দিবেন হচ্ছে এই শুধুমাত্র ইমেল সিগনেচার এই দুইটা ট্যাগ আগে অ্যাড করুন এইচটিএমএল ইমেল সিগনেচার হ্যাঁ এটা এই ট্যাগ প্রথমে ইউজ করুন ওইটি কি অ্যাড করছেন আমার সঙ্গে তারপর হ্যাঁ আসেন গিয়ে এসে এটা এটা একটু টেগে আসেন এখন এই ক্লিকেবল সিগনেচার কই গেল ইমেল সিগনেচার না ভাই ক্লিকেবল সিগনেচার ক্লিক কই ওইটা একটু সিলেক্ট করছিলাম আচ্ছা জানান দেখি কপি হইছিল না কপি হয়নি তারপর দেন ইমেল টেমপ্লেট আর এটা কি দেওয়া যায় এখান থেকে আউটলুক সিগনেচার হ্যাঁ দেন আপনার তো গ্রাফিক ডিজাইন আপনার যে কোনো সময় যা দিবে তাই করতে পারবেন দেন দিয়ে দেন
টেস্ট আরো শর্ট করতে হবে কি শর্ট করবো অবস্থা কিছুই হয় না ওয়েট করেন ঠিক আছে ভাই প্রাইসে চলে আসছে প্রাইসিং আসছে এখন প্রাইসিং ঠিক করে সব কপি করে নিয়ে যান কপি পেস্ট করা যাবে না শুধুমাত্র ডেসক্রিপশনের ভিতরে কোনো কপি পেস্ট করা যাবে না এখানে উপর টাইপ করে লিখতে হবে দেখছো না আর আসে না কেমন লাগে এখন এই অফ থাকবে কি দিচ্ছেন সিলভার লিখছেন কি জন্য আবার মানে জিনিসটা চাইছিলাম আমি এটা সিলভার এখানে সেইখানে সংখ্যা লিমিটেড সিলভার গোল্ড প্লাটিনাম হয় না ভাই গোল্ডের পরে ডায়মন্ড ডায়মন্ডের পরে সে প্লাটিনাম আগে না ভাই এখানে একটা হিসাব আছে ডায়মন্ডের পরে কিন্তু গোল্ডের পরে কিন্তু ডায়মন্ডের দাম বেশি ঠিক আছে আর ডায়মন্ডের পরে যে দাম আছে সেটা হচ্ছে প্লাটিনাম মানে ডায়মন্ডের থেকে দাম বেশি প্লাটিনাম কারণ আপনার কাজটা আমরা দেখতেছি না বাঙালি দেখতেছি না ইন্টারন্যাশনাল লোকজন দেখতেছি ঠিক আছে তো সাজাইতে হবে এইভাবে ভাই একটু ডেসক্রিপশন গুলো একটু দেখেন তো আমি না শিওর না ঠিক আছে নাকি আপনি দেন সমস্যা নাই ভাই বুঝে টি স্পেস দিয়ে ঠিক করে দেন না স্যার হ্যাঁ করেন এগুলো স্পেস দিয়ে ঠিক করেন এগুলি হ্যাঁ এগুলো স্পেস দিয়ে ঠিক করেন বডি স্পেস দিয়ে নেন যায় না এক কাজ করেন ওখানে মাউস রাখেন পাইছি 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 কি হলো মাউস দিলে যাচ্ছে কিন্তু তারপর ক্লিক করে দিব স্পেস দিয়ে দিয়ে সরা দিব হ্যাঁ স্পেস দিয়ে সরা দেন তাই না তো শিফট আর সি সি শিফট আর ইয়া কন্ট্রোল শিফট চাপি ধরেন শিফট আর কন্ট্রোল হ্যাঁ এভরি স্পেস বাজাবেন কি দিব কন্ট্রোল শিফট চাপি ধরে স্পেস চাপেন দিচ্ছি তো স্পেস যাচ্ছে না একদিনের ভিতর আপনার আপনাদের বলিনি এই যে আপনারা বলিনি বাকি সবাই বলছি ভাই ওই আপনি একদিনে করতে পারবেন খামাখা টাইম বাড়াই দিলেন আপনাকে ভাই আর ডায়মন্ড তো একটু টাইম দেই আরে রিভিশন কত দিব রিভিশন আনলিমিটেড রিভিশন দেন নিউ সেলার বলে আছে আনলিমিটেড দিলাম আচ্ছা কেন এক রিভিশনে সারাদিন পার করে দিব আচ্ছা এটা কি ডিজাইন করা লাগবে না লাগবে না লাগবে না আচ্ছা ঠিক আছে প্রিন্ট রেডি কত অবশ্যই তিনটে তিনটে দেন
আর লাস্টের দুটো, লাস্টের দুই বক্সে দুটো করে দিবেন। সোর্স ফাইল হ্যাঁ ঠিক আছে। ডাবল সাইডেড এই এটা তো ডাবল সাইডেড হয়। হ্যাঁ হ্যাঁ ডাবল সাইড। ঠিক আছে ডাবল সাইড হয়। সেট দিন না ডাবল সাইড দিয়ে দরকার নাই। লাস্টে দিয়ে দিবেন হ্যাঁ। প্রাইসিং সেট করুন। ডলার কত কত? 5 30। আচ্ছা আমি কিছু না একটু লিখছি দেখাচ্ছি ভাইয়া। আমি পিসি টিকা তাই রেসপন্স করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমার ফোন থেকে ঘুরে গেছে মনে হয়। ফোনের চার্জ দো এখন। এক্সট্রা আপনি কি এক্সট্রা ডেলিভারি দিবেন? এখন সব তো একদিনই দিচ্ছি, আবার আরো কি দিন কমাবো? আচ্ছা ঠিক আছে, ওগুলো সব উঠে দেন। ওই যে এক্সট্রা টেকনিক উঠে দেন, দেখেন বাম পাশে এই সব করা টিক উঠে দেন, চলে যাবে। অ্যাডিশনাল রিভিশন নো নিড। দিস অ্যাডিশনাল ডিজাইন কনসেপ্ট এটা দেওয়া যায়। আচ্ছা একদিন দিলাম এক্সট্রা $5। সোর্স ফাইল বেসিক $5। হ্যাঁ সোর্স ফাইল তো দিয়েই দিতেছেন উপরে। না না এই বেসিকে তো দেই নাই, এই যে এইটাতে তো দেই নাই। আচ্ছা ঠিক আছে। ডাবল সাইডেড এটা তো নাই, ডাবল সাইড দেন না। ডাবল সাইড দেন নাই, সব শেষ। এক্সট্রা না নাই। আই চার্জ এটা এটা ক্লিক না? না না কিছু না। না না আচ্ছা এইটা এটা টিক দেওয়া লাগবে। এই কি গোটা টিক দেওয়া লাগবে? কোনটা? ওই যে যে ইব্রাহিম বাই কই কি দুয়া আছে? নেই যে এটা টিক দেওয়া লাগবে শিপিং। আচ্ছা এই এটা এই কি গোটা টিক দেওয়া লাগবে? এক্সট্রা চার্জ অ্যাড করছেন এই জন্য। আচ্ছা আই চেক নাথিং চার্জ করবো আবার নাথিং হবো। আচ্ছা ওই টিকটা উঠান তো, ওই টিকটা উঠান। ওকে উঠালাম। উপরে যান দেখি কি হইছে। আই একদম উপরে চলে যান, কিছু না একটা বলছো, উপরে চলে যান। হ্যাঁ একদম উপরে চলে যান। প্যাকেজ ডেসক্রিপশন ইজ টু লং, 100 কে একটা নিচে আসেন। সিএসসি এইটাও লং। হ্যাঁ ওই যে ওইখানে যে ইগুলো দিবেন না, ওই ডট বুলেট বুলেট গুলো উঠায় দেন ডেসক্রিপশনের ভিতরে। এই যে বুলেট গুলো সমস্যা নাই, পরে ঠিক করে দিন। আগে সব বুলেট করে উঠে দেন। মাউসটা এত ডিস্টার্ব করতেছে, বলতে না মাউস ডিস্টার্ব করতেছে না। আপনি যে যা ক্লিক করতেছেন ওই ক্লিক করে এখানে ডিস্টার্ব হচ্ছে। না না আমার মাউসটাতে ডাবল ক্লিক করে যাচ্ছে অপর, এর জন্যই ডিস্টার্ব হচ্ছে। কারণ ডিপ্রেশনের মধ্যে, কি টেনশনের মধ্যে আছেন আপনি এখন এই জন্য। পরে দেখবেন একলাই ঠিক হয়ে গেছে। অর্ডার আগে স্পেস মোয়ে দেন। আচ্ছা ঠিক আছে থাক, শুনে শুনে 7 কন্টিনিউ। হ্যাঁ এই প্রিভিশন এখানে আবার এই প্রিভিশন কিছু, এটা তো মুছে দে, এটা লাগবে না তো। না আনলিমিটেড দিয়েছেন। আরে কি ব্যাপার, হ্যাঁ কাটেন এই লাইনগুলো কাটেন। আনলিমিটেড তো দিয়েই রাখছি। 7 কন্টিনিউ। অন্যান্য গিকে যেমন দেখি যে এরকম প্লাস দিয়া দিয়া দেখায়, ওদের তো প্রবলেম হয় না। আর আমি এরকম করে দিতে গেলেই খালি এরকম প্রবলেম। হ্যাঁ ভাইয়া কারণ তার হচ্ছে লেভেল 2 সেলার, আপনি এখনো লেভেল 1 এর সেলার। এখন দেখি বিসমিল্লাহ কত দূর যায়। ওই যে স্পেসগুলো কমান দেখি লেভেল 9। ভাই আপনার এই টাইম লাইন বারটা একটু ঠিকঠাক করেন। হ্যাঁ একদম লেভেল আছে। ওই যে স্পেসগুলো উঠান, বাড়তি স্পেসগুলো উঠে দেন। হ্যাঁ ঠিক আছে ওইগুলো থাক, নিচে আসেন। ওই যে বাড়তি স্পেসগুলো উঠান। হ্যাঁ ঠিক আছে নিচে আসেন।
দেখেন আই উইল প্রোভাইড উইজ ওখানে ওই প্রোভাইডার ওখানে স্পেস কম করে দিয়েছে একই স্পেস করছে আবার কপি করে নিয়ে আসেন এখন সে গিয়ে আসেন দেখেন এই যে আপনার কোনো ভুল আছে স্পেস কোথায় কম আছে দেখেন এইখানে তো নাই সমস্যা আচ্ছা ঠিক আছে কপি করে নিন আমার তিনটা তিনটা বাক করছে আচ্ছা ঠিক আছে থাক সমস্যা নেই আচ্ছা এখন উপরে যান ওয়াই চুজ মি ওটার বই কালার করেন নিচে আসুন আবার করে যান বেশি উপরে ধরেন না আস্তে আস্তে যান ওয়াই চুজ মি কালার করেন হাইলাইট করেন এই বললে হবে না হ্যাঁ গোল্ড উপরে যান হয়ে গেছে হ্যাঁ এই না 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 দুটো ক্লিক করছেন এটা ক্লিক করতে হবে তো বললাম না মাউসের প্রবলেম তো কিছু তাহলে ক্লিক করতে হবে হ্যাঁ উপরে যান সেম ওটাও এটাও হ্যাঁ ওটাও টাইটেল হেডিং যা দিবেন সবই কভার করে দিতে হবে ওই যে টাইমটা দুই স্পেস বাড়াই দেন হ্যাঁ হ্যালো রে বোল্ড করে দেন ওকে নিচে আসেন সব ঠিক আছে 729 দাঁড়ান বেস্ট রিগার্ড বেস্ট রিগার্ড টু রোল করেন আপনার নাম শুধু বোল্ড করে দিবেন আর কিছু না আর উপরে বেস্ট রিগার্ডে বোল্ড এন্ড কালার আপনার নিজে হ্যাঁ বেস্ট রিগার্ডকে বোল্ড এন্ড কালার করবেন সেভেন কন্টিনিউ কালার হ্যাঁ নিচে আসেন এফএকিউ দিতে হবে না না কিছু অ্যাড করা লাগবে না ভাই আমরা যখন লেভেল 2 সেলে যাব ঠিক আছে তখন আমরা পার্ট শট নিব এখন পার্ট শট নিয়ে লাভ নাই ওকে ওকে এখন আপনার কি কি ইনফরমেশন লাগবে রেডি রেডি করছেন জি আরে বাবা ভাই নাকি অন্য কিছু সব রেডি মিট করে রাখছি দেখছেন গিগ দিতে একদম সব কিছু রেডি করে রাখতে হবে আপনার ক্লাস আসে সব রেডি করা লাগবে ওই যে আই নিড এর পর ইন্টার দেন হ্যাঁ ওই যে আই নিড ইউর ইন্টার দেন কি করবো ওই যে ইন্টার দিতে বলছি ইন্টার দিতে বলছি ও আচ্ছা 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 হ্যাঁ এখন অ্যাড দেন অ্যাড 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 ওই যে দেখেন 7 কন্টিনিউ উপরে অ্যাড লেখা আছে ওইখানে না ভাই ওই অ্যাড কাটেন ওই অ্যাড কাটেন আপনি গুলা ফেলাছেন উপরে যান উপরে ওই যে অ্যাড লিখছেন অ্যাড অ্যাডটা কাটেন হ্যাঁ ওই অ্যাড দিতে বলছি আপনি ওই অ্যাড উঠান এখন 7 কন্টিনিউ গিগি মেস আপনার মতো সব স্টুডেন্ট যদি বের করে নিয়ে আসতো কটা বানাইছেন জুম বাকিগুলো সব ডেমো ছিল আমার মানে ডেমো দেখতে দেখতে বানাইছি কোনটা বলে দিব
ভাই ভুল হয়ে গেছে, প্রথম দুই নাম্বারটা আগে আসবে। তাই ভালো লাগবে? এগুলো কি ক্যানভাতে করা? না ক্যানভাতে তো করে না মনে হয়, তাই না? ইলাস্ট্রেটর দিয়ে করা। মিয়া ছবি দেখলে বোঝা যায় কোনটা কোন জাতে বানানো। কেজেনে তো বললাম যে ক্যানভাতে করে না। হইছে? হ্যাঁ, সেভেন কন্টিনিউ। ভিডিও বানাতে পারলে আরেকটু ভালো হইতো। আমার প্রথম দুইটা গিগে দুইটা ভিডিও আছে, ভিডিও ডান আমার যে এক্সাম দেওয়া হয় নাই, আমার হয়তো বলে ওনা যে দিতে। ভাই সমস্যা নাই, বলবে লিড জেনারেশনের যেদিন গিগ দিবেন সেদিন দেওয়া লাগবে। আপু আমার মতো করতেন তাহলে একদম দেখানো হয়ে যেত। আপু আপনার মতো করছে, ডাইরেক্ট কপি পেস্ট করছে, দেখলেন না? আপনি তো দুই লাইন লেখাইছি, আপুর এক লাইনও লেখাইনি আমি। ও আপু যে একটু অনেক লাগবে, তিন চারটে লিখ না। দেখি না, ভালোই আসছে ছবিটা মনে হচ্ছে। এটা তেমন একটা না, মনে করছিলাম এটাই ভালো আসবে। আমার কাছে এটা ভালো লাগে না, কি জন্য জানেন? ওই দেখেন অর্ডার নাও লেখাটা জানেন কেমন লাগতেছে, দেখছেন? হ্যাঁ, ওই যে ফেসবুকের পাশে ভাই ঠিক কিন্তু ইডিট করলেন, এডিট করলেন আচ্ছা দেখেন একটু নিচে দিলে আর একটু ভালো লাগতো মনে হয়। ভাই এডিট করবেন? ওই বলতেছি গিগ এডিট করবেন? এই যে এডিট দি। হ্যাঁ করেন, করেন, করে ফেলাই, পাবলিশ হয়ে গেছে, তাড়াতাড়ি এডিট করেন, পেজে যাওয়ার আগে এডিট করেন। কই জানি কই জানি, গাড়ির উপরে চলে যান, ডেসক্রিপশনে, গাড়ির উপরে হুজ দ্য ডেসক্রিপশন। ভাই মানে আমি তো যাব না, সেরো মানে একটু আসতে মানে আসেন, এখনো পেজে যায় নাই, গিগ পেজে যা দেরি আছে। ওকে জানি, একটু ভয় নি যাও। হ্যাঁ হুজ দাঁড়ান, উপরে যান, উপরে যান, ও একদম উপরে যান, উপরে যান, যা বলতে তাই শুনেন। Who's a what? What is included? Who's the interest of them? What is included? Offer a print includes of them. Enter them. A. Mr. Shen. Why choose me to get to enter them? Mr. Shen. Oh, thank you. Who's a... I wish we get to enter them. Hello, Rekhan. Hello, Rekhan. Hello, Rekhan. Save and preview. হ্যাঁ সুন্দর 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 চলবে 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 ট্যাপ কই আসলো? ও আসলে নিচে তো হ্যাঁ, এই যে স্যার নিচে, স্যার নিচে 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 এই যে ট্যাপ। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, ভালো হয়েছে। এখন সবাই করে একটা করে একটা ফেভারিট দিয়ে দিবেন, লিংকটা পাঠিয়ে দিই।
আচ্ছা ভাই এখানে আমার একটা কোশ্চেন আছে বলেন কোশ্চেনটা হচ্ছে আচ্ছা এখান থেকে দেখছি এখানে প্রমোটের সময় দেখা যায় কি যে এখানে এই ক্লিক এই ক্লিকটা কিভাবে বাড়ায় এই ক্লিক বাইরে ক্লিক করলে পারবে মানে কি আমার কি মানে আমি যখন এই গিগটা যখন প্রমোট করব আপনি ক্লিক করলে আমরা ক্লিক করলে শুধু ইমপ্রেশন হবে ঠিক আছে হ্যাঁ আর বাইরে ক্লিক করে অন্য জায়গায় এই ক্লিকটা কি বায়ারের উপরে ডিপেন্ড করতেছে বায়ারের উপরে ক্লিক আসে তারপরে মনে করেন আমার ক্লিক আসে না এই কিন্তু খুব খারাপ ক্লিক সংখ্যা একেবারে কমে গেছে দেখেন ভাই বায়ার রিকোয়েস্ট দেখেন খালি আমার আমার খালি অবস্থাটা খালি দেখেন দেখেন পাঁচটা পাঁচটা চিন্তা করছেন এই আচ্ছা এক রিকোয়েস্টের ই দিয়ে সব করা যাবে না যেমন আমি এখানে অনেক বায়ার রিকোয়েস্ট ক্লাস দুদিন পরে নিব দেখি আছে আগে গিফট দেন সবাই উঠছি উঠছি ভাই না না তাহলে স্ক্রিনশট আপ করে দেন 6:30 টা বলতে আজকের মতো ক্লাস দিন দিয়ে হ্যাঁ ঠিক আছে